অধ্যাপক সেলিম হোসেনের মৃত্যুর পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী 13 ডিসেম্বর পর্যন্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে শুক্রবার বিকেলে হল ছেড়েছেন শিক্ষার্থীরা। এই ঘটনায় গঠন করা হয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। গত মঙ্গলবার বিকেলে হার্ট অ্যাটাকে মারা যান কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রক্টর ডক্টর সেলিম হোসেন। কিন্তু একটি মহলের প্রতিনিয়ত হুমকি ধামকিতে তাঁর মৃত্যু হয়েছে অভিযোগ করে ক্যাম্পাসে আন্দোলনে নামেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ছাত্র রাজনীতি বন্ধ এবং এ ঘটনায় জড়িতদের শাস্তিসহ 5 দফা দাবি জানান তারা। এদিকে এ ঘটনায় ছাত্রলীগ বলছে জামায়াত বিএনপি চক্রান্ত করে ছাত্র রাজনীতি বন্ধ করতে চাইলেও এ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ থাকবে। আমরাও চাচ্ছি যত দ্রুত সম্ভব এইটা তদন্ত হোক এবং দোষীরা শাস্তি পাক। ক্লিয়ারভাবে বলতে চাই এই বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। অন্যদিকে শিক্ষক নেতৃবৃন্দের অভিযোগ, ডক্টর সেলিম হোসেন হার্ট অ্যাটাকে মারা গেলেও তিনি মৃত্যুর আগে লাঞ্ছনার শিকার হয়েছেন। লালন শাহ হলের ডিসেম্বর মাসে ডাইনিং ম্যানেজার নির্বাচনে কতিপয় প্রভাবশালী ছাত্রের অন্যায় আবদার না রাখতে চাওয়ায় তাকে নিয়মিত হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন তারা। ডক্টর সেলিম হোসেন স্যারের মৃত্যু কোনো অবস্থাতেই কোনো স্বাভাবিক মৃত্যু নয়, মানসিকভাবে বিপর্যস্ত করার মাধ্যমে আসলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য ও বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কার কারণে 3/12/2021 হতে 13/12/2021 পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হলো। আবাসিক ছাত্র ছাত্রীদের হল সমূহ ত্যাগ করার নির্দেশ প্রদান করা হবে। শিক্ষকরা জানান এই ঘটনায় প্রথমে 3 সদস্যের তদন্ত কমিটি গঠনের পর 2 সদস্য তদন্তে অপারগতা প্রকাশ করেন। এরপর সিন্ডিকেট সভায় 5 সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। বিপ্লব রায়, এটিএন বাংলা।